গাইজ মনে হয় এটাই কিনা লাস্ট ভিডিও, আমি গ্যারান্টি দিয়ে বলতাছি এটাই লাস্ট ভিডিও যেটা তুমি খেলার আগে লাস্ট বার দেখবা, আর দেখবা না কেমন, কারণ তুমি তো গেমটা খেলবা। Hey, what's up guys, welcome back to my another new video guys. আমি জানি তোমরা এক্সাইটেড এক্সক্লুসিভ হয়ে থাম্বনেল এবং কি টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করছো। বেশ তার আগে আমি বলিনি, দুদিন আগে মূলত আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যেখানে কিনা বলেছি যে কীভাবে RC22 বাংলাদেশ থেকে ডাউনলোড করতে পারবা আর্লি অ্যাক্সেসটা। গাইজ দেখতে পেরেছো দুদিন আগে মূলত আমি এই ভিডিওটা দিয়েছি, এটা মোটামুটি ভিউজ এসেছে, কিন্তু গাইজ এর পরে অবস্থা দেখলে তো তোমরা পুরো মাথা নষ্ট হয়ে যাবে, কারণ বিকজ অফ গাইজ ভিডিওটার পরে পজিটিভ নেগেটিভ অনেক কমেন্ট রিয়েক্ট আসছিল, কেউ পারছে ডাউনলোড করতে, কেউ বা ডাউনলোড করতে পারে নাই, কেউ কেউ ভিডিওটাকে ফেক মনে করছিল, আমার উপর তো এমন অ্যাঙ্গ্রি হয়ে গেছিলো সবাই, কেউ কেউ তো সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইবও করে দিয়েছিল মনে হয়। হুন গাইজ বেশি বক বক না করে কাজের কথা আসি, বন্ধুরা রিয়েল ক্রিকেট 22 বাংলাদেশ থেকে ডাউনলোড করার জন্য অনেক অনেক রকম টেকনিক ইউজ করেছিল, তেমনি আমিও একটা ভিডিও দিই যেখানে সকল প্রসেস আমি দেখিয়ে দিয়েছিলাম। গাইজ সকল ইউটিউবাররা মূলত একই টেকনিক ইউজ করে গেমটা ডাউনলোড করার জন্য, শুধু বিপিএন আলাদা, কারণ গাইজ শুধু ইন্ডিয়ান বিপিএন ইউজ করতে হয়, সেটা ইন্ডিয়ান যে কোনো বিপিএন দিয়ে তারা ডাউনলোড করতে পারে। হুন গাইজ রিয়েল ক্রিকেট 22 ইন্ডিয়ান রিজনের গেম, সেজন্য ইন্ডিয়ান বিপিএন তো অবশ্যই ডাউনলোড করতে হবে, বাংলাদেশ বিপিএন দিয়ে তো চলবে না। একটা মেন কথা আসি গাইজ, হুন গাইজ 1 GB 2 GB 3 GB র্যাম গুলো দিয়ে গেছে, গেমটার অ্যাক্সেস পাওয়া খুবই কঠিন গেছে, এগুলো প্লে স্টোরে তোমরা পাইবা না গেছে, বিপিএন দিয়ে করো আর যেটা দিয়ে করো গেছে তোমরা পাবা না। অনেক সময় 3 GB একটু একটু দেখলাম যে অনেকে গেমটা পেয়ে গেলো প্লে স্টোরে বিপিএন দিয়ে ইউজ করে পেয়েছে, অনেকে আবার বাংলাদেশ সার্ভার থেকেও পেয়ে গেছে গাছ। আমি রিকোয়েস্ট করবো গেছে 1 GB 2 GB গেমগুলো তোমরা 2 GB র্যামগুলো দিয়ে গেছে গেমটা তোমরা অ্যাক্সেস পাইবা না গাছ, 3 GB অনেকে পায়, অনেকে আবার ডাউনলোড করার পরও কি গাছ খেলতে পারে নাকি তার মোবাইলে সাপোর্ট করে না গাছ, 4 GB দিয়ে অনেকে পেয়ে যায় গেম, অনেকে আবার পায় না। এখন বলতে পারো গাইজ, অনেকে তো দেখলাম 3 GB র্যাম দিয়ে পর্যন্ত গেমটা প্লে স্টোরে পেয়ে গেলো, ডাউনলোড করলো এবং খেলে পেলো গাইজ, কারো কারো কপালে যদি থাকে ভাগ্য যদি ভালো থাকে তাহলে সেই গেমটা খেলতে পারো। একটাই কথা কমু গাইজ, RC22 ডাউনলোড করার জন্য আমার ভিডিওটা যথেষ্ট পারফেক্ট ছিল গাছ, আমি আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও গাইজ একজন আমার সাবস্ক্রাইবার গেমটা ডাউনলোড করেছে, উনি হলো মুনতাসির ইমন ভাই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট গাইজ, তিনি সবগুলো তরিকা বলে দিয়েছে, শুধু আরবান বিপিএন নামে একটা ডাউনলোড করতে বলতেছে গাইজ, আমার ইন্ডিয়ান বিপিএন অনেকগুলো বলতেছে গাইজ, মুনতাসির ইমন ভাই এখানে একটা বিপিএন ডাউনলোড করেছে, আমি অন্যটা বিপিএন ডাউনলোড করেছি, শুধু এতটুকু পার্থক্য, বাকি সকল প্রসেস জাস্ট অসাধারণভাবে এক হয়ে গেছে, তোমরা এভাবে ডাউনলোড করে গেমটা খেলবা গাইজ। ওকে গাইজ, তুমি করে ক্লিয়ার হওয়ার জন্য এখন মূলত আমরা প্লে স্টোরে যাবো গাইজ, এবং সেখানে আমরা রিয়েল ক্রিকেট 22 চার্জ দেবো গাইজ, সেখানে আমরা প্লে স্টোরে আসলাম গাইজ, দেখতে পাচ্ছি এখানে দুটো অ্যাপসই আছে গাইজ, রিয়েল ক্রিকেট 22 এবং রিয়েল ক্রিকেট 20 আছে গাইজ, আমরা এখানে রিয়েল ক্রিকেট 22 ক্লিক করবো গাইজ, সেখানে দেখতে পাচ্ছি এখানে বেটা ভার্সন, এটা এখানে অরিজিনাল ভার্সনটা আসে না গাইজ, সেজন্য এটা সবাই খেলতে পারতেছে না। তাছাড়াও গাইজ এটা জিবির উপর নির্ভর করে গেছে, 1 GB 2 GB তারা গেমটা অ্যাক্সেস তো এখানে প্লে স্টোরে পাবে না, বিপিএন ধরো তারা প্লে স্টোরে পাবে না, 3 GB অনেক সময় কেউ কেউ পায়, অনেক সময় তারা গেমটা ডাউনলোডে করতে পারে না, করলো গাইজ সেটা খেলতে হারে না, সাপোর্টই করে না তার মোবাইলে গাইজ। আমি শুধু এইটুকু বুঝাতে চাইতেছি গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার অ্যাক্টিভ ফর ইউর অ্যাক্টিভ ডিভাইস ইজ জাস্ট কমফর্টেবলি, দেখতে পাচ্ছ গাইজ এখানে পার্সন 0.1 লাগবে এবং রিকোয়ার্ড ওয়াইস লাগবে অ্যান্ড্রয়েড 5.5-এর উপরে, যারা তারা গেমটা খেলতে হারবে বা অ্যাক্সেস পাবে গাইজ। গাইজ এখানে নিচে আরেকটা দেখতে পাচ্ছ, হাউ দিস অ্যাপ ওয়ার্কস অন ইউর ওয়ার্ক, ওকে গাইজ দিস সেকশন শোস ইউ রাদার দিস অ্যাপ ওয়ার্কস অন ইউর ডিভাইস, ইউ উইল সি অনলি ওয়ান ডিভাইস, ওকে গাইজ হাবি যাবে পড়া দরকার নাই গাইজ, এখন আমরা ট্রান্সলেটে যাবো এবং তোমাদেরকে ট্রান্সলেটলে বাংলা দেখাবো গাইজ। ওকে গাইজ বাংলা ট্রান্সলেটে চলে আসলাম, এবং দেখলাম তারা কি লিখতেছে গাইজ, ইংলিশ তো পড়তে পারি না বাংলা কা পড়ি, এই বিভাগটি আপনাকে দেখা যায় এই অ্যাপটি আপনার ডিভাইসে কাজ করে কিনা, আপনি শুধু সেই ডিভাইসগুলো দেখতে পারবেন যেখানে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে অবশ্যই লিঙ্ক করা আছে সেগুলো। হে বাংলাদেশি অডিয়েন্স, তোমরা এরই মধ্যে কনফার্ম হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের মোবাইলে যদি কমফোর্টেবল হয়ে থাকে এই গেমটা খেলার জন্য তাহলে তোমরা অবশ্যই গেমটা অ্যাক্সেস পাবা, সেটা বিপিএন হোক বা বিপিএন না হোক, তোমরা বাংলাদেশে অনেকে দেখেছো যে বাংলাদেশ সারা থেকে গেম ডাউনলোড করে খেলতে পারছে গাইজ। বাই দ্য ওয়ে গাইজ, এই গেমটা কমফোর্টেবল হওয়া না মানে হচ্ছে গাইজ 4 GB উপরে তোমাদেরকে র্যাম থাকতে হবে, 3 GB হলেও চলবে না, অনেকে অবশ্যই 3 GB দিয়ে প্লে স্টোরে পায়, তাছাড়া তারা খেলতে হারে না, গেমটা সাপোর্ট করে না। আর গাইজ গেমটা ডাউনলোড করার জন্য আমার ভিডিওটা যথেষ্ট পারফেক্ট ছিল গাইজ, ভিডিওটার লিঙ্ক আমি ওই আই কার্ডে দেখতে পারছো নি গাছ, ওখানে দিয়ে রেখেছি, ওখান থেকে চড়াপট ডাউনলোড করে ফেলো। আর গাছ একটা কথা কমো, যাদের মোবাইলে গেমটা সাপোর্ট করে না, যাদের প্লে স্টোর এখন পর্যন্ত অ্যাক্সেস পায় না, যাদের 6 GB র্যাম খুবই দুর্বল গাছ, তারা একটু অপেক্ষা করো, রিয়েল ক্রিকেট 22 গেম ডেভেলপার অবশ্যই 1 GB 2 GB 3 GB জন্য কিছু একটা নিউজ আনবে গাছ, সে পর্যন্ত অপেক্ষা করো, এবং গাছ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।